গুড মর্নিং এভরিওয়ান। অ্যাকচুয়ালি সকাল সকাল এরকম ভাবে সেজে গুজে আসিনি, কাল অ্যাকচুয়ালি গেছিলাম দীর্ঘ 4-4.5 বছর পর সিনেমা দেখতে। হ্যাঁ, আর এমন কোন সিনেমা যেটা আমি ফার্স্ট ডেতে, মানে ফার্স্ট শো দেখতে পাইনি, ফার্স্ট দিন রিলিজের দিনই আমি সিনেমাটা দেখলাম। তো জওয়ান সবাই জানো, এখন খালি সবার মুখে জওয়ান জওয়ান আর জওয়ান। তো ফিল্মটা দেখলাম, আমার খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি যদি আমি বলতে পারি, এক কথায় গরিবের মানি হেস্ট দেখে আসলাম, ঠিক আছে? যারা মানি হেস্ট দেখেছো তারা বুঝতে পারবে, যারা দেখোনি তারা জওয়ানটা দেখে নাও, মানি হেস্ট দূরে থাক, জওয়ানটা দেখো, ভালো লাগবে। আমার তো ব্যাপক লেগেছে, আর সব থেকে বেশি এক্সাইটেড লেগেছে যে আমি অনেক দিন পর সিনেমায় থিয়েটারে গিয়ে মুভি দেখলাম, তো ভালো লেগেছে। আর এই এই মুখের দশা কেন দেখছি বলো তো, কালকে গেছিলাম 6:30 শো, কালকে ঘুমাইনি সন্ধ্যাবেলা, মানে বিকেলবেলা তো একটু ঘুমানোর অভ্যাস, আর রাত্রিবেলায় এসে না প্রচণ্ড ঘুম পেয়েছে আর ভাল লাগছিলো না, তাই জন্য এইসব তুলিও নি, যেটা আমাকে অনেকে কমেন্ট করেছে দিদি ভাই যাই হয়ে যাক মেকআপটা অন্তত তুলে তারপরে শোবে, বাট আমি সেটা করিনি, মোটামুটি বাড়িতে এসে অল্প কিছু খেয়ে দে শুয়ে পড়েছি। বাট এখন তাই আমি এটাকে রিমুভ করবো, তারপরে ছাদে যাবো। এ বাবা, ছাদে যাবো কি, বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে বৃষ্টি আর বৃষ্টি, এদিকে জওয়ান চলছে আর এদিকে বৃষ্টি চলছে। তো যাই হোক, এখন আর ছাদে ভাদে যা, হ্যাঁ ছাদে যেতে হবে, শেডের তলায় জামা মেলে তারপরে নিচে চলে আসবো, যথারীতি রোদ তো আর উঠবে না, তো ছাদে যাব, তারপরে নিচে এসে মেকআপটা রিমুভ করব, চুল বাঁধবো, তারপরে ঘরের কাজটা স্টার্ট করবো। করেছিল যে দিদি ভাই তুমি কোন মেকআপ রিমুভারটা ইউজ করো, তো আমি যে এটা ইউজ করি ওকে বলে দিয়েছিলাম, তাও আমি একবার দেখিয়ে দিলাম, এটা প্রচণ্ডই ভালো, আমার স্কিনেও স্যুট করে, তো এটা আমি ইউজ করি। বাসি কাজটা সেরে এদিকে চা বসিয়ে দিয়েছি, চিনিটা ঢালবো, এটার মধ্যে চিনিটা কম আছে। তো কাজ করতে করতে হঠাৎ একটা জিনিস চোখে পড়লো, এই যে কালকে এটা পড়েছিলাম, এই রিংটা, এই রিংটা তোমরা জানো যে তোমাদের দাদা ভাই আমাকে গিফট করেছিল সেকেন্ড অ্যানিভার্সারিতে, তো স্পেশাল কোনো কিছু থাকলেই তখন আমি পরি, আদারওয়াইজ খুলে রেখে দিই। মানে আমাদের মধ্যবিত্ত ঘরে এটাই একটা অভ্যেস যে জিনিসপত্র যত্ন করে রেখে দেওয়ার, কারণ আমরা সবসময় ভাবি যে আমাদের কি সেকেন্ড টাইম এই জিনিসটা হবে বা বানাতে পারবো, এই জন্য পড়বো না করে রেখে দেবো, আর একদিন টপকে গেলে ওইগুলো পড়েই থাকে, এটাই হয় সাধারণত। আমি বলে না, আমার ঠাকুমা বলো বা যাই হোক, এরকম দেখে এসেছি আর কি। বাট আজকে একটু ভাবলাম থাক, একটু গদে ভাজা জীবন থেকে বেরিয়ে একটু পড়েই থাকি না, আবার কিছুক্ষণ পরে যথাযথ খুলেই রেখে দেবো, তো এই আর কি। যাই হোক, ওদিকে চায়ের জলটা ফুটতে থাকুক, আমি চিনিটা ঢেলে ফেলি। গুড মর্নিং এভরিওয়ান, কালকে বহু বছর পর, তোমরা তো জানোই এর আগে রিয়া বলেছে যে 4 বছর পর, মানে সেই লকডাউনের আগে 2019 সিনেমা দেখতে গেছিলাম, আবার কালকে গেলাম। মিডিলে আমাদের আমার গুরুদেবের একটা বই বেরিয়েছে, সেটা দেখতে যাইনি, বাট আদারওয়াইজ মানে লকডাউনের আগে অবধি গুরুদেবের যত বই ছিল আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যেতাম। মানে অ্যাকচুয়াল ও যেত না, ও বললো না যে ও যেত না, আমি আমার একটা বন্ধু ছিল, ও ছিল হচ্ছে সালমানের ফ্যান আর আমি ছিলাম শাহরুখের ফ্যান, তো ও সালমানের বই আমাকে দেখাতো, আমি শাহরুখের বই ওকে দেখাতাম, তো দুজনে মিলেই যাবে ফার্স্ট ডে ফার্স্ট শো, যাবোই। তো ওকে নিয়ে আমি যাইনি, রিয়াকে নিয়ে আমি কোনোদিনও যাইনি শাহরুখের বই দেখতে, কারণ অলরেডি যেহেতু আমি দেখে নিতাম সেই বইগুলো। তো যাই হোক, ও তো একটা স্পয়লার দিয়ে দিল তোমাদেরকে, তো আমি কোনো স্পয়লার দিতে আসিনি। আমি শুধু এটুকুই বলবো যে অবশ্যই বইটা সিনেমায় গিয়ে দেখো, দারুণ বই, দারুণ ফাটাফাটি, ওই মানি হেস্টের কথা বলছে, হ্যাঁ ওরম কোনো ব্যাপার না, তোমরা সিনেমায় গিয়ে দেখো, বইটা দারুণ লাগবে। আর মানে কাহিনী যেটা নাকি তোমার বলবো যে বিভৎস কাহিনী, মানে খুব সুন্দর কাহিনী বানিয়েছে, তোমার মানে প্রত্যেকটা জিনিস স্ক্রিন প্লে থেকে শুরু করে তারপর তোমার অ্যাকশান, ডায়লগ, আর অ্যাজ এ মাস মুভিতে মানে মাস হিসাবে যে শাহরুখ খান বিভৎস অভিনয় করেছে ভাই, মানে বলিউডের বেস্ট মাস মুভি এটা, ঠিক আছে? আমার কাছে লেগেছে, হয়তো অনেকের কাছেও লেগেছে, বাট বলতে পারো দাদা তুমি শাহরুখের ফ্যান হিসাবে বলছো, বাট না, তোমাদেরকে বলবো একবার যাও, জওয়ানটা দেখে আসো। এখানে হরেক রকম প্রসাদ, বাবা অনেক কিছু, জন্মাষ্টমী প্রসাদ না এটা? ওরে বাবা, এটা এটা কি আছে? ও বাবা, এটা কি? ও এটা জিলাপি, আমি ভাবছিলাম ওটাও কি প্রসাদ নাকি। দেখ মালপোয়া পেয়ে গেলাম এখানে, আমি একটা নমস্কার করে নিই। তোমাদের বাড়িতে হয়েছে না? যেতে বলছিল তো, আমি বললাম একদিনের জন্য গিয়ে আমাকে আবার আমার মালপোয়া খেতে একদিনের জন্য গিয়ে লাভ নেই না, তাহলে জাবানটা মিস করতে, আমাকে চলে আসতে হবে, আমার কাজ আছে, তাহলে জাবানটা মিস করতে। অনেক রকম জিনিসপত্র নিয়ে বসে গেছি ব্রেকফাস্ট করতে, রুটি আছে, একটা মালপোয়া আছে, একটু অনেক কেক আছে, ও সরি তাদের ফোন আছে, আরে না গন্ডগোল হয়ে গেছে স্পিডে বলতে গিয়ে, এখানে আছে কি আছে, এটা জিলাপি আছে আর এখানে আছে মালপোয়া, তো মাই ফেভারিট মালপোয়া, তালে বড়, আহা হা, গোপালের যা ফেভারিট, আর খাচ্ছে দেখো, আহা হা হা, আহা ইওর ফেভারিট, ওগুলো আমি ওগুলো রসিয়ে কষিয়ে অল্প আস্তে আস্তে, হ্যাঁ মানে রাত্রিবেলা কানাড়াতে
একটা ঘটনা শুনে মনটা খুব খারাপ লাগলো। মাসি এসেছিল সেদিনকে, মানে মাসি এসে বলছে যে মাসিদের ওখানে একজন বউকে সাপে কামড়েছে, কারণ মাসিদের ওই জায়গাটা একটু জল ফল জমে, তো তাই তো সেই জল জমেছিল, জল জমে কি হয়েছে তারপরে ওনাকে সাপে কামড়েছিল, সাপে কামড়ে আজকে মারা গেছে, তাই তো? সেটাও কতদিন হলো, তো দুদিন হয়েছিল, তিন চার দিন হয়েছিল, সাপে কামড়েছে আজকে নাকি মারা গেছে। খারাপ লাগছে যে মানে কি বলবো এখন, মানে এইসব জিনিসকে তো আর মারার জিনিস না, কিন্তু ভুলবশত হয়তো পা লেগে গেছে বা কিছু হয়েছে। আমি তো বললাম তো, হ্যাঁ বেঁধে দিতে হয় সাথে সাথে, সাথে সাথে যেই জায়গাটা কামড়ের জায়গায় ওপর নিচে এরকম ভাবে বেঁধে তারপরে জাস্ট টেপ নেওয়া নিতে হয়। তো যাই হোক, আমি এখন এই শাক বাজবো, কলমি শাক। মাসি আমাকে বাছা শিখিয়ে দিয়েছে, বলেছে মেয়ে মানুষদের সব কিছু শিখতে হয়, একদমই কারেক্ট, মেয়ে বলে কথা না, ছেলে ইনক্লুডিং ছেলে প্রত্যেককে সব কিছু শিখতে হয়, এটা আমার মতামত, জানি না এখন কে কীভাবে, বাট আমি এটা মনে করছি। কিরে জবান দেখতে যাবি, জবান দেখতে যাবি, দেবের ভক্ত, দেবের ভক্ত, ভক্ত দেবের ভক্ত, সোহম নাম কিন্তু দেবের ভক্ত, সোহমের ভক্ত না, তাই তো? তো ভাই দাবে আমি শুভ, আমাদের এই ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ফটাক্স ওয়েলকাম। পরশু দিন হয়েছে আমাদের কাছাকাছি, আর কালকে ছাদে হয়েছে তুলোর গাছ, তাই জন্য সারা ছাদ ভর, দেখো দেখো তুলো 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 তুলো, আর ওই গাছগুলোকে দেখলে মনে হবে তুলোর গাছ। যাই হোক, ময়লাগুলো থাক, এখন তো আর ঝাড়ফাড় দিতে পারবো না, কারণ যেহেতু ছাদে জিনিসপত্র মেলা আছে, তুলোগুলো উড়ে উড়ে ধোয়া জামা কাপড়ে লেগে যাবে। যাই হোক, আমি যাই, আমারও কাছাকাছি আছে কিছু গেঞ্জি ফেঞ্জি হেনা তেনা, আর আমার কালকে যে জামাটা পরে গেছিলাম ওই জামাটা না ধুলেও হতো, কিন্তু একটা খচ্চর অটোওয়ালা এসে কি হয়েছে, আমি আর শুভর ফ্রেন্ডের ওয়াইফ দাঁড়িয়ে কথা বলছিলাম, তো উনি কী করলেন, রং সাইড দিয়ে এসে কাদামার্কা জল একদম ফাত করে লাগিয়ে দিয়ে পালালেন। ঠিক আছে, পেলে না একদম দিয়ে দিতাম। যাই হোক, ওই জামাটাই এখন ধুতে হবে, না ধুলেও চলতো, কারণ আরেকদিন পরলেও, মানে জামা বেশি বেশি ধুলে না একদিন পরে পরে ঘামি উনি কিছুও হয়নি, ঠিক আছে, ওই নষ্ট হয়ে যায় জামা কাপড়। তো যাই হোক, ওই রেডি করে নিয়েছি, ঠাকুরের বাসন মাজবো, জলটাও ভরে নিয়েছি, এসব কাজকর্ম করে তারপরে যাবো নিচে গিয়ে স্নান করবো। বারবার না তুলোর ওই দিকে চোখ চলে যাচ্ছে, ময়লা ময়লা হলে না কেমনটা লাগে, সেই ময়লা বলা যাবে না, কারণ বাবা আমার ভিডিও দেখে, তো ভিডিও দেখলে বলে ময়লা, হ্যাঁ ব্যবসার জিনিসকে ময়লা বলা হচ্ছে। তো যাই হোক, মার খাবো না, মার খেতে চাই না, ময়লা ফয়লা থাক, জামাকাপড় শুকিয়ে গেলে পরে যদি যবে শুকাবে তারপরে ছাদ দিয়ে পরিষ্কার করে নেবো। গতকাল আমার ছোট্টোর মধ্যে থেকে একটা ফারাক আছে, ওটাকে আমি যেহেতু ছোটো ব্যাপার আমি অতটা গুরুত্ব দিইনি, অ্যাকচুয়ালি ছোট্ট একটা মানে ওই ইলেকট্রিকের কিছু একটা গণ্ডগোল হয়েছে বাড়িতে, যার জন্য কারেন্ট শর্ট খেয়ে গেছিলাম, তো সেটা জলের মাধ্যমে খেয়েছি, ওটা কীভাবে কী জলের মাধ্যমে গেলাম বলতে গেলে অনেক কিছু এখন আর বলছি না। তো যাই হোক, জলে ফারাক গেছে। তো আজকে এক্ষুনি আমার ঠাম্মা ফোন করেছে, ফোন করে বলছে কী রে তুই কী করছিস, আমি না রাত্রিবেলা খুব বাজে স্বপ্ন দেখেছি, আগুন আর জলের থেকে সাবধানে থাকিস। তো আমি সাধারণত এইসব কথা বাড়িতে বলাটা প্রেফার করি না, ওই বাড়িতে, এই বাড়িতে যতই দেখাই না কেন, কেটে গেছে এই করি না কেন, ওই বাড়িতে কিছু বলি না, কারণ জানি একবার যদি ইস হয় না, মানে তিল থেকে তাল যেটাকে বলে, ওরা খুব ভয় পায়, মানে বাড়ির লোক তো এমনই হয় না। তো ঠাকুমা বলছে জল থেকে আর আগুন থেকে সাবধানে থাকি, আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি। আমি বলছি যে ও তাই, ঠিকই দেখেছো, মানে আমি ওরকম ব্যার করে বলে দিলাম, ঠিকই দেখেছো কালকে এরকম হয়েছে, ব্যাস ওটা নিয়ে বাবাকে বলে দিল, মাকে বলে দিল, কালকে আমি কাউকে কিছু বলিনি, ব্যাস ওটা নিয়ে শুরু হয়ে গেলো অনেক কথা, তারপরে আমি বকা দিয়ে চুপ করা, কিচ্ছু হয়নি। যাই হোক, এটাই বোঝানোর জন্য তোমাদেরকে বললাম যে কতটা রিলেট করতে পারে বাড়ির লোক, যে মানে আমি এখানে এখানে আমার কিছু হয়েছে, ওখান থেকে ওরা বুঝে গেছে, তো এটাই আর কি, আর কিছুই না। তো যাই হোক, আমি অনেকটা লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি ছাদ থেকে এসে আমি এডিটিং বাকি ছিল, সেগুলো করতে করতে আমার দেড়টা বেজে গেছে, আরও একটু ঠাকুমার সাথে কথা বলতে বলতে অনেকটা লেট হয়ে গেছিলো, তো এখন যাবো আমি পুজো দিতে, স্নান সেরে এলাম, তো ঝটপট জলটা নিয়ে আসি। তখন যেহেতু মনটা মানলো না, তাই খোলা ছাদটাই ঝাড় দিয়ে নিলাম, পরিষ্কার পরিষ্কার লাগছে, এখন বেশ ভালো লাগছে, নিজেকেও একটুখানি ক্লিন ক্লিন মনে হচ্ছে। তো গাছে দেখো আজকে কতগুলো ফুল ফুটেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটখানা আজকে জবা ফুটেছে, মানে মানে খুশি হয়ে গেলো, দিলটা গার্ডেন গার্ডেন হয়ে গেলো। যাই হোক, এখন জলটা নিয়ে ঝপঝপ করে যাই, আর গার্ডেন গার্ডেন করলে এক করে দেখা যাবে গার্ডেনে বৃষ্টি নেমে এসেছে, একটুখানি ক্লিয়ার হয়েছে আকাশটা, তো বলা যায় না, এই বর্ষাকালের কথা বলা যায় না, এটা এরকম।
দেখেছো পারফেক্ট এরকম ভাবে কিন্তু জ্বালাও যে কোনো মানে হয় এগুলো গেঞ্জি দিয়েছি কাজ করছি গেঞ্জি দিয়েছি তো গেঞ্জি পরো নি কেন কাজ করার সময় কিছু ঠান্ডা লাগে যাবে না গেঞ্জি পরছো না কেন আমার ভাত বাচ্ছে রাজা এই দেখো লেজনা রাচ্ছে ওটা আমার ভাত বলছে আমাকে দাও আমার আর ভাল লাগছে না দেখা দেখো আমারটা দেখো গন্ধ চোখে দেখো কিভাবে গন্ধ চোখে দেখো গন্ধ চোখে দেখো হচ্ছে মানে ছোটবেলায় ছোঁচা ছিল না যত বয়স বাড়ছে আর ছোঁচা হয়ে যাচ্ছে শুধু ঠিক আছে ছোটবেলায় কি এই দেখো আরেকজন ওখান থেকে বলছে তোমার মতো তো ছোটবেলায় হচ্ছে গিয়ে মানে রান্নাঘরে বেশি আসতোই না খাবার খেতে রাখতাম তখনই শুধু আসতো আর এখন এখন বলো এখন যেই খাবে তার দিকে যেরকম কি হয় নানা রকম শরীর খারাপের জন্য খেতে দিই না আমরা বা মানে মানুষের মতনই ওরা তো আর বোঝে না ওরা যেরকম খেয়ে তুমি বেশি দিলে আবার উগলে দেবে খেয়ে বমি করে দেবে তো যাই হোক আজকে আইটেম রয়েছে কি আইটেম রয়েছে সেটা বলো অনেক হয়েছে রাজা খাওয়া আজকে ভাত আছে কলমি শাক ঠিক আছে কেন ভাই আমার কি রোজ পরীক্ষা হয় নাকি কি শাক তুমি তুমি বলবে তো এটা হচ্ছে গিয়ে পাবদা মাছ ও মা দেখেছো প্রিয় মাছ হয়েছে ওর ও সেদিনকেই বলছে না পাবদা হচ্ছে না অনেকদিন অনেকদিন পর একটুখানি ছাদে আসলাম খাওয়া দাওয়ার পরে বললো কি যে একটু চলো ছাদে ঘুরে আসি ঠিক আছে এখন আসার পরে বলছে ঘোরার জন্য ডাকিনি আমি কাজের জন্য ডেকেছি ঠিক আছে মানে বউদেরকে বিশ্বাস করা একদমই ঠিক নয় বউদেরকে বিশ্বাস করলে তুমি ঠকবে ঠিক আছে কি হয়েছে কেন ও বৃষ্টি পড়ছে তো বউদেরকে একদমই বিশ্বাস করবে না এদিকে রোদ এদিকে রোদ দেখো কিরকম পুরো কটকটা রোদ আর এদিকে নাকি বৃষ্টি পড়ছে ইলশে বৃষ্টি কিন্তু ইলিশ মাছের তো চলো সমুদ্রে চলো ধরে একটা খেয়ে মানে একটা ধরে নিয়ে আসি নদীতে হয় সমুদ্রে হয় সব জায়গাতেই হয় আমাদের যে আমাদের এখানে বেশিরভাগই সব সমুদ্র থেকেই আসে এমনটা কি বলো তো তোমরা গভীর জলের মাছ ছোটখাটো নদীতে হয় না বড় নদীতে হয় পদ্মাতে হয় সেই জন্য আর আমাদের এখানে বেশিরভাগটাই তুমি যা খাচ্ছ সেগুলো সমুদ্রের মাছ বুঝলে এবার তাই না বোঝাই যাচ্ছে খাওয়ানি চলো আমার ভালো লাগছে না ঘুম পেয়েছে আমার আমাকে ডেকে ঢুকে নিয়ে চলে এসেছে না আমি পারবো না মেয়েদেরকে মেকআপ প্রোডাক্ট মেয়েদেরকে মেকআপ প্রোডাক্ট যদি হাতে ধরিয়ে দাও না মানে মেকআপ প্রোডাক্ট সম্পর্কে যদি কিছু দেখতে বলো বা যাই বলো ঠিক আছে মেয়েরা একদম ব্যাস মানে একটা প্রমোশনের জন্য আর কি কিছু মেকআপ প্রোডাক্ট চুজ করতে বলেছে তো মোটামুটি এক ঘন্টা ধরে দেখবো না কোনটা কি এতগুলো প্রোডাক্ট কোনটার কি শেড লিপস্টিকের কালার কোনটা এক ঘন্টা ধরে দেখেই যাচ্ছে আমাকে বলছে ঝটপট পাঠিয়ে দিতে ঠিক আছে 5 10 মিনিটের মধ্যে মোটামুটি এক ঘন্টা প্রায় শেষ হয়ে যাবে মধ্যে এসে একটা চুজ করতে বললে তো এরকমই তো হবে আমি চা খেলাম চা খেয়ে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে মাঝখানে আউটগোয়িং আউটগোয়িং করে করে আউটগোয়িং সবাই করে ওরকম করার কি আছে ফ্রেশ ট্রেশ হয়ে জামা প্যান্ট পরে এখন বেরিয়ে যাচ্ছি এখনো পারলো না পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে একটাই বাকি আছে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে তাতেই করো পাঠাও সো বাজে এখন 9:30 একটা শুট সেরে উঠলাম তারপরে জাস্ট আমি তো দরজা বন্ধ করে শুট করি কারণ বাইরের নয়েজ না হলে চলে আসে তো যাই হোক বেরোতেই মা বললো একজন এসেছে স্পেশাল গেস্ট আমাদের বাড়িতে ও ভাইয়ের সাথে এখন কথা বলছে তো যাই তোমাদেরকেও দেখাই যে স্পেশাল গেস্টটা কে এসে দেখি এই ঘরে গেস্ট নেই কোথায় এসে ই কি ওই যে ওই যে কি ওখানে তো মা বসে আছে আসছে ও মানে স্কুলে যাওয়ার মানে যে গাড়ি নিতে আসতো সেই এখনো এরকমই করে তো যাই হোক এই হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট সোহমের পুচকে বেলার চাড্ডিবাডি তাই তো চাড্ডিবাডি কি বলো ওটাকে চাড্ডিবাডি বলো হ্যাঁ তো এখনো সেই ছোটবেলার ফ্রেন্ডই মানে সেই বন্ডিংটা রয়েছে কি
আমি বলবো নেই, কারণ তুমি আসো বলে আসো না, আমিই বলে দিচ্ছি। তুমি না থাকলে ও ঘুরতে যায় বুঝলে, মানে তুমি যেরকম কন্টাক্ট করে আসো সেটা করে না। যাই হোক, একে তোমরা আগে দেখেছো সৌমের 18 বছরের বার্থডেতে, ঠিক আছে, দেখেছো, মনে আছে? যাদের মনে নেই তারা ব্লগ মিস করে যাও, এটাই প্রমাণ, তাই তো? ওইটা দেখতে গেলে এখন অনেক বছর ব্যাকে যেতে হবে না, ওটা দেখতে হবে না, এটা দেখলেই হবে কাফি। যাই হোক, এখন আমরা একটুখানি গল্প করি। এমনিতেই অনেকটা লেট করেই আমি এসেছি ওর সাথে কথা বলতে, একটু কথাবার্তা বলি, অনেকদিন পর এসেছে আর কি, রাস্তায় মাঝে মাঝে দেখা হয় আর কি, ওর সাথে কথা বলে নিই, আবার আসছি। কি সব বলছে দেখো, এর সঙ্গে একটা সেলিব্রিটি মানুষ আমাদের সামনে বসে আছে, দেব কোয়েল, পাওলি দাম, সৌরভ গাঙ্গুলি, আর কার কার নাম্বার ওর কাছে নেই। অ্যাকচুয়ালি ও IIM এ পড়ে, ওখানে তো ইভেন্ট হয়েছিল, সেখান থেকে ইনভাইট করার সময় সবার নাম্বার গ্যাদার করে নিয়েছে, তাই তো? দিয়ে যাও, দিয়ে যাও। না না, এভাবে নেওয়া উচিত না কারো পার্সোনাল। আর একজন দেখো কোনো কথাই নেই। যাই হোক, আমরা এখন রাত্রিবেলা প্রায় 10টা বাজে, তখন এখন খাচ্ছি হচ্ছে এগ রোল, ঠিক আছে? তুমি রুটি খেলে হেলথটা মেনটেন হয়, হেলথ এমনি মেনটেন আছে। ও দেখো না মুখটা, স্টাইলটা দেখো, খেলে কি সবাই এরকম করে? শুধু শুভমই করে বোধহয়। দেখো ওর এত তাড়া বেরিয়ে যাচ্ছে, আর টাটাও করতে পারলো না। টাটা, এসো আবার। এখন বাজে রাত্রি 1:15, ঠিক আছে? আসলে খাওয়া দাওয়ার পর কি একটু মেশিন করে কাজ করছিলাম, তো লেট হয়ে গেছে, তো এসে দেখলাম শুয়ে পড়েছে, তো দু তিনবার ডাকলাম বাট দেখলাম সারা পেলাম না, তো ঠিক আছে থাক ঘুমাক। আমি বললাম যে আমি ব্লগটা আজকে এন্ড করে দিই, ও ভুলে গেছিলো হয়তো, মেবি। তো আজকে দেখো বৃষ্টি বৃষ্টি হয়েছে না একটুখানি হালকা, এই জন্য বলি এসি তোমার দ্বারা হবে না, বুঝলে তো? একটু মানে যেরকম গরম সহ্য করতে পারে না, সেরকম একটু যদি গরম থাকে একটু হালকা বেশ একটু সুন্দর ওয়েদার হয়ে গেলো, ব্যাস ওর ঠান্ডা লেগে যায়, তখন ওর বলে ঠান্ডা লাগছে, ঠিক আছে? এইরকম পাবলিক। তো যাই হোক, আজকে একাই ব্লগটা শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর খুব তাড়াতাড়ি 25K করে দাও। আবার বলছি 25K খুব কাছাকাছি রয়েছি, তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।